সকলকে স্বাগত দেওয়ার শুভেচ্ছা। আজকে ষষ্ঠী, তাই ভাবলাম যে একটা আগমনী আপনাদের শোনাই। এবং এই আগমনের মূল বক্তব্যই হচ্ছে একজন মায়ের বেদনা, যে তার মেয়ে বছরে একবার করে আসে এবং তারপরে আর মেয়েকে তিনি দেখতে পান না। সারা বছর একটা বছর তিনি অপেক্ষা করে থাকেন এবং মাত্র 4 দিনে। তো সেটাই মা মেনকা বলছেন গিরিরাজকে যে এবার উমা আসলে আর আমি তাকে মৃত্যুঞ্জয় মানে মহাদেবের সাথে আর পাঠাবো না। এবং মহাদেব নিজেও যদি এসে বলেন তাকে, তাও তিনি শুনবেন না, এই আবদার তিনি করছেন। তো মায়ের বেদনার কথাই, মায়ের অপেক্ষার কথাই সেটা ফুটে উঠছে। তো আমি চেষ্টা করছি এটা এভাবে ফুটিয়ে তোলার। বা আপনারা যদি খুব ভালো করে গানের কথাগুলো শোনেন, তবে লক্ষ্য করবেন খুবই ঘরের কথা এবং আন্তরিকভাবে কথাগুলো বোনা হয়েছে। এবং এটা আমার ঘরের গান, তো আমার গুরুমার কাছ থেকে আমার শেখা, শুনলে একটু শোনা যাক। এবার উমা এলে পরে।